নমস্কার, আমি জ্যোতিষী উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ বলবো আগামী 18 জুন শুক্র রাশি পরিবর্তন করবে, মেষ রাশি থেকে বেরিয়ে বৃষ রাশিতে প্রবেশ করবে, আর আগে থেকেই বৃষ রাশিতে বুধ বসে আছে। আর এই 18 জুন শুক্র যখন বৃষে প্রবেশ করবে তখন তৈরি হবে লক্ষ্মীনারায়ণ যোগ, আর এই লক্ষ্মীনারায়ণ যোগে ধনী হবে 12টি রাশির মধ্যে এই 3টে রাশির জাতক জাতিকারা। সেই নিয়ে বিস্তারিত আমি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। আর তার আগে যে কথাটা আমি প্রত্যেকটা দিন বলি, আজও সেই একই কথা বলবো, সম্পূর্ণ দেখা বা শোনার চেষ্টা করুন। আজকের আলোচনা কেটে কেটে দেখবেনই না, কারণ এখানে অনেক কিছু আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন। যে রাশি 3টের কথা আমি বলবো তার মধ্যে হয়তো আপনার রাশি আছে, আপনার রাশি আছে বলে আপনার সাথে সমস্তটা মিলবে এরকমটা কখনো ভাবা কিন্তু ঠিক নয়, কারণ রাশির সাথে সাথে অনেক কিছু মেলানোর প্রয়োজন আছে, আর এই ভুলগুলো আমরা করে থাকি। দেখুন, আজকের যে আলোচনা ভীষণ গুরুত্বপূর্ণ আলোচনা, এর আগে এই ধরনের আলোচনা আপনারা অনেকেই শুনেছেন বা আমিও এর আগে ভিডিও দিয়েছি, তবে আজ যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনার মাধ্যমে বোঝানোর চেষ্টা করব, যে 3টে রাশির কথা বলবো, এই 3টে রাশির জাতক জাতিকাদের সব থেকে বেশি সফলতা পেতে পারে, সব থেকে বেশি যে লক্ষ্মীনারায়ণ যোগের প্রভাব এই 3টে রাশির উপর পড়বে, সেই কারণেই আমি পুনরায় এই 3টে রাশির এই লক্ষ্মীনারায়ণ যোগ নিয়ে আলোচনা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, ধরে নিতে পারেন আপনাদের মোটিভেট করার চেষ্টা করছি। অবশ্যই আপনারা যদি আপনাদের জীবনকে পরিবর্তন করতে চান তাহলে অবশ্যই এই সময় আপনারা অনেক কিছু করতে পারবেন, আর সেই কারণেই অনুরোধ রইল সম্পূর্ণ আগে আলোচনাগুলো শোনার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন, তারপর আপনার জীবনে অ্যাপ্লাই করুন। দেখুন, আজকের যে আলোচনার বিষয় ভীষণ গুরুত্বপূর্ণ আলোচনা। আমরা কিন্তু জানি যে এই শুক্র গ্রহ এই 18 জুন সে রাশি পরিবর্তন করবে, আর এই রাশি পরিবর্তন যখনই করবে অর্থাৎ এই 18 জুন সে কিন্তু বুধ যে ঘরে বসে আছে বৃষে, সেই বৃষে কিন্তু প্রবেশ করবে, আর তখনই কিন্তু এই শুক্র এবং বুধ একত্রিত হয়ে এই লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করবে। তাহলে এই লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হওয়ার সাথে সাথে অবশ্যই পজিটিভ একটা ভাইব্রেশন আমাদের মধ্যে প্রবেশ করবে, ঠিক সেরকমই সব থেকে পজিটিভ থাকবে এই 3টে রাশি, যে 3টে রাশি নিয়ে আমি আলোচনা করব বা আলোচনা করার চেষ্টা করব। এই 3টে রাশির জাতক জাতিকাদের সব থেকে বেশি প্রভাব পড়বে। দেখুন, আগামী 18 জুন যখন বুধ আর শুক্র একই ঘরে প্রবেশ করে একদম বন্ধুত্ব অবস্থায় থাকবে তখনই কিন্তু এই বৃষ রাশিতেই তৈরি হবে লক্ষ্মীনারায়ণ যোগ, আর এই যোগে এই 3 রাশির জাতক জাতিকাদের ভাগ্য পাল্টে যাবে। মা ধনলক্ষ্মীর কৃপা কিন্তু সর্বদা এই 3টে রাশির জাতক জাতিকারা পাবে। এর ফলে কি হবে, এই যে 2টি গ্রহ সম্পূর্ণভাবে এই 3টে রাশিকে সব দিক থেকে জীবনে সাকসেস করে দেবে, তার সাথে সাথে ঈশ্বরীয় আশীর্বাদ দুদিক থেকেই কিন্তু একটা সুফল পাবে এই 3টে রাশির জাতক জাতিকারা। দুদিক থেকে বলতে এদিকে গ্রহদের সুপ্রভাব, তার সাথে সাথে ঈশ্বরীয় আশীর্বাদ। দেখুন, এই যে শুক্র এবং বুধ মিলিত হয়েই কিন্তু লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হবে, অর্থাৎ এদিকে গ্রহ এদিকে ঈশ্বর, এই ঈশ্বরীয় আশীর্বাদ এবং গ্রহদের সুপ্রভাব মিলেমিশে এই 3টে রাশির জাতক জাতিকাদের ভাগ্য উন্নতি 100%, সমস্ত দিক থেকে জীবনে সাকসেস আসবে, সুখ শান্তি আর্থিক উন্নতি এগুলো কিন্তু অবশ্যই এরা উপলব্ধি করতে পারবে, আর তখনই সম্ভব হবে যখন আপনার রাশি হয়তো আমি আলোচনা করছি আপনারা শুনছেন তার মধ্যে মিলে গেল আপনার রাশি আছে, এই রাশির মধ্যে কোনো না কোনো একটি রাশি আপনার, আপনার জন্মছক বা হস্তরেখায় এদিকে দেখা যাচ্ছে যে বুধ এবং শুক্র ভীষণ খারাপ অবস্থায় বসে আছে, তাহলে কিন্তু আপনার রাশি মিলল আপনার সাথে কিন্তু সম্পূর্ণ আমার আলোচনাগুলো নাও মিলতে পারে, কারণ যে গ্রহ দ্বারা আমাদের ভাগ্য উন্নতি হবে, যে গ্রহ দ্বারা এই লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হবে, সেই গ্রহরাই যদি পীড়িত হয়ে থাকে আপনার কিন্তু সম্পূর্ণ সফলতা কখনো আসবে না, এই কথাগুলো বুঝতে হবে জানতে হবে। যখন আপনার সব ঠিকঠাক থাকবে তার সাথে সাথে এই লক্ষ্মীনারায়ণ যোগ আপনার রাশিতে তৈরি হবে, তখন গিয়ে আপনার সাথে সমস্তটা মিলবে এবং আমার আলোচনা আপনার সাথে প্রত্যেকটা মুহূর্ত মুহূর্ত মিলে যাবে, এটাই হচ্ছে বাস্তব। আর এই ঘটনাগুলোই আমরা
বাস্তব ঘটনা দেখবেন অনেকেরই মানতে অস্বীকার করে। ঠিক এগুলো হচ্ছে লজিক্যালিভাবে আপনার জীবনে পরিবর্তন আসবে, যদি সব মিলে যায় আপনার 100% পরিবর্তন, যদি না মেলে তাহলে পরিবর্তন আসবে না। কী মিলার কথা বললাম? এই যে লক্ষ্মীনারায়ণ যোগ কোন গ্রহ দ্বারা তৈরি হলো, সেই গ্রহ যদি সঠিক অবস্থায় থাকে আপনার জন্মচাক বা হস্তরেখায়, তাহলে মিলে গেল, তখনই আপনার সাথে সমস্তটা মিলবে। আর শুধু আপনার রাশি আছে, দেখে নিলেন আমার লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হয়েছে, কিন্তু আপনার পার্সোনাল জন্মচকে প্রবেশ করে দেখছেন যে এই দুটি গ্রহ ভীষণ খারাপ আছে, সেখানে কখনো সম্ভব না, মেলেনি, তার মানে আপনার যে গ্রহ দ্বারা ভাগ্য উন্নতি হবে, যে গ্রহ দ্বারা লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হয়েছে, সেই গ্রহই যদি খারাপ থাকে কী করে আপনার সাথে মিলবে, এগুলো বুঝতে হবে, জানতে হবে। তারপর আমাদের একটা আশা আমরা করতেই পারি যে না, এই সময়টা লক্ষ্মীনারায়ণ যোগ সম্পূর্ণভাবে আমাদের জীবনে একটা প্রভাব ফেলবে, তখনই সম্ভব যখন সব ঠিকঠাক থাকবে। যাই হোক, এই যে তিনটে রাশি, যে তিনটে রাশির জাতক জাতিকাদের যদি সব ঠিকঠাক থাকে তাহলে ঈশ্বরীয় আশীর্বাদ এবং এই দুটি গ্রহের সুপ্রভাবের ফলে ভাগ্য 100% বদলাবে। এবার বলবো সেই কোন তিনটে রাশি, যে তিনটে রাশির জাতক জাতিকাদের সমস্ত দিক থেকে ভাগ্য কিন্তু চমকাতে থাকবে 18 জুন থেকে। প্রথমে সিংহ রাশির কথা বলবো, সিংহ রাশির জাতক জাতিকাদের সব দিক থেকে জীবনে সাকসেস কিন্তু আসবে 18 জুন থেকে, কারণ এই 18 জুন বুধ এবং শুক্র তৈরি করবে লক্ষ্মীনারায়ণ যোগ, আর এই লক্ষ্মীনারায়ণ যোগে লক্ষ্মী আপনার ঘরে প্রবেশ করবে। সিংহ রাশির জাতক জাতিকাদের আর্থিক উন্নতি 100%, সুখ শান্তি এগুলো তো থাকবেই। এর পরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও আমি একই কথা বলবো, 18 জুন থেকে আপনার ভাগ্য বদলাবে, কারণ এই 18 জুন শুক্র এবং বুধ একত্রিত হয়ে একই ঘরে বসে তৈরি করবে লক্ষ্মীনারায়ণ যোগ, আর এই লক্ষ্মীনারায়ণ যোগে লক্ষ্মী আপনার ঘরে প্রবেশ করবে, এতে কোনো সন্দেহ নেই। লক্ষ্মী প্রবেশ মানেই আপনার আর্থিক উন্নতি, আপনি ধনী বা কোটিপতিও হয়ে যেতে পারেন। শেষ যে রাশির কথা বলবো সেটা হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদেরও আমি একই কথা বলবো, ভালো একটা সময় কিন্তু আসছে, আর কয়েকটা দিন বাকি, তারপরই 18 জুন। এই 18 জুনে শুক্র, সে কিন্তু বুধ যে ঘরে বসে আছে অর্থাৎ বৃষে প্রবেশ করবে, এই বৃষ রাশিতেই বুধ এবং শুক্র একত্রিত হয়ে তৈরি করবে লক্ষ্মীনারায়ণ যোগ, আর এই লক্ষ্মীনারায়ণ যোগে বৃষ রাশির জাতক জাতিকাদের গৃহে লক্ষ্মী লাভ 100%। এর ফলে কী হবে? ভাগ্য উন্নতি, আমাদের সমস্ত দিক থেকে মান যশ খ্যাতি এগুলো কিন্তু বাড়বে, আর্থিক তো অবশ্যই একটা ভালো জায়গায় পৌঁছে দেবে, আপনার হঠাৎ করেও কোটিপতি হয়ে যেতে পারেন। এই ছিল 18 জুন লক্ষ্মীনারায়ণ যোগে তিনটে রাশির ভাগ্য উন্নতি নিয়ে আলোচনা করলাম, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন।